প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। স্ট্রিং ফাংশনের আজকের পর্বে আমি এসটিআর এসপিএন এবং এসটিআর সি এসপিএন এ দুটো ফাংশন নিয়ে কাজ করব এবং এ দুটো ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এসটিআর এসপিএন এই ফাংশনটা কিভাবে কাজ করে। এখানে দেখতেছি যে এসটিআর এসপিএন এই ফাংশনে দুটো প্যারামিটার রয়েছে এবং দুটো হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার অ্যারে, যেটাই বলি না কেন সেটা। সো প্রথমে আমরা এক কাজ করি, দুটো স্ট্রিং এভাবে নিয়ে নেই। প্রথম নিলাম ক্যারেক্টার str1 100 ইকাল টু মাই নাম ইজ শরীফ নিলাম এবং ক্যারেক্টার str2 এখানে আমি আমার 100 নিচ্ছি, এখানে ইকুয়াল টু নিলাম abcd efghijklmnopqrstuvwxyz এবং আমি সবগুলো ছোট হাতের করে ফেলি, m s করে দিলাম। সো এগুলো নিয়ে এলাম। এখন আসি যে আমরা যে ফাংশনটা কল করব, যে strspn। বলে রাখি এ দুটো ফাংশনই ইন্টিজার রিটার্ন করে, সো সেজন্য আমরা একটা ইন্টিজার নিয়ে নিচ্ছি, ইন্টিজার লেন নিচ্ছি এলিয়েন। সো যেহেতু ইন্টিজার রিটার্ন করে, তো আমরা এই ফাংশনের একটা মানটা আমি এইটার এই ভেরিয়েবলের মধ্যে রাখবো। সেটা কিভাবে রাখবো, সেটা হচ্ছে যে len ইকাল টু হচ্ছে, এখন আমরা লিখব str spn, এর ভিতরে দুটো প্যারামিটার str1 str2। এই ফাংশনটা কিভাবে কাজ করে সেটা এখন লক্ষ্য করি। এই ফাংশনটা কাজ করে ঠিক এরকম করে, যে চেক করে যে একটা একটা করে ক্যারেক্টার চেক করে, যে এটা এই ক্যারেক্টারটুকু এই সম্পূর্ণ ক্যারেক্টার সেটের মধ্যে আছে কিনা। এখানে দেখা যাচ্ছে ছোট হাতের এম দিয়েছি, সেটা সম্পূর্ণ ক্যারেক্টার সেটের মধ্যে আছে, সেহেতু এক কাউন্ট হয়ে গেল। আবার ওয়াই, তারপর এটা এই ক্যারেক্টার সেটের মধ্যে রয়েছে, এই যে ওয়াই এম ছিল, এই যে এম, এই যে ওয়াই, তারপর স্পেস যেটা এই ক্যারেক্টার সেটের মধ্যে নেই, তাহলে এই ফাংশন রিটার্ন করবে 2। এখন আমি যদি এই লেনের মানটা প্রিন্ট করি, %d ব্যাকস্ল্যাশ n কমা alien len, এটা মানে যদি আমরা প্রিন্ট করি এবং এটাকে যদি আমি রান করি, সেহেতু 2 নিয়ে আসে, 2 শো করছে, পারফেক্ট এবং হয়ে গেছে। সো এটি হচ্ছে যে str spn এর কাজ হচ্ছে যে এই ক্যারেক্টার সেটের মধ্যে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটা চেক করে। আবার এটাকে যদি আমি এখন একটু চেঞ্জ করে দেই, যেমন আমি দিলাম shrif শরীফ, সেক্ষেত্রে এটা জিরো হবে, কারণ প্রথম এসটাই কিন্তু সেখানে পাবে না, সে তো এখানে জিরো আউটপুট এসেছে, কারণ প্রথমটাই সে পাচ্ছে না। এই বড় হাতের এস বা ক্যাপিটাল এসটা এই আপার কেসটা, যে লোয়ার কেসের মধ্যে নেই, লোয়ার কেস ক্যারেক্টার সেটের মধ্যে নেই, সেহেতু সে পাচ্ছে না। এবার আমরা একটু সংক্ষিপ্ত করে দিই, যে আমরা এখানে লিখব এ এ বি বি সি সি ডি এ নিলাম এবং এখানে শুধু আমরা এ বি সি ডি নিলাম, সেক্ষেত্রে কি প্রিন্ট করবে সেটাও এইভাবে দেখবে, যে প্রথমে দেখবে এ এই ক্যারেক্টার সেটের মধ্যে আছে কিনা, আছে, সো এক কাউন্ট হয়ে গেল। আবার এই এ এই ক্যারেক্টার সেটের মধ্যে আছে কিনা, আছে, সেহেতু দুটো কাউন্ট হয়ে গেল।
এ বি এই ক্যারকাসের মধ্যে আছে কিনা, আছে, থ্রি, এ বিও এই ক্যারকাসের মধ্যে আছে, চার, সি ক্যারকাসের মধ্যে আছে, পাঁচ, সি এই ক্যারকাসের মধ্যে আছে, ছয়, এই ডি এই ক্যারকাসের মধ্যে নাই, তাহলে এই ছয়, এই ছয় পর্যন্তই কাউন্ট করবে এবং এটা আউটপুট হবে ছয়। এটা হচ্ছে এসটিআর এসপিএন এর কাজ, যে একটা ক্যারেক্টার সেট থেকে কতগুলো নেওয়া যায়। এবার আসবো যে এসটিআর সিএসপিএন এটার কাজ কি। এটার কাজ ঠিক উল্টো, এটা চেক করে যে এই ক্যারেক্টার সেটের মধ্যে কতগুলো নাই, সেটা চেক করে এই এসটিআর এসপিএন এই ফাংশনটা, এসটিআর সিএসপিএন ফাংশনটা। সো আমি যদি লিখি এসটিআর সিএসপিএন, তাহলে এটা কি রিটার্ন করার কথা, জিরো রিটার্ন করার কথা, এবং সেটা সে জিরো রিটার্ন করবে, কারণ ঠিক উল্টোটা প্রথমটা এখানে পেয়ে গেছে সেহেতু এখানে জিরো রিটার্ন করতেছে। যেমন আমি এখানে এলাম, শুধুমাত্র এবি দিলাম, এবং এখানে আমি এখন লিখব মাই নেম ইজ শরীফ। আমি যদি এটা লিখি তো সেহেতু, এবং এটাকে যদি আমি রান করি সেহেতু সে এখানে শো করবে ফোর, ফোর করে শো করলো, কারণ এখানে সে চেক করতেছে, দেখুন ভালো করে যে এখানে চেক করতেছে প্রথমে এম, প্রথমে এম চেক করতেছে এই ক্যারেক্টারের মধ্যে আছে কিনা, যেহেতু নেই এসটিআর এসপিএন এ থাকলে কাউন্ট হতো, আর এসটিআর সিএসপিএন এ যদি না থাকে তবে কাউন্ট হবে। তাহলে এম যেহেতু নেই সেহেতু সেটা কাউন্ট হয়েছে ওয়ান, তারপর ওয়াই চেক করেছে ওয়াই নেই, আবার কাউন্ট হয়েছে টু, আবার স্পেস এখানটার মধ্যে নেই, থ্রি, এন এটার মধ্যে নেই, ফোর, মোট চারটা ক্যারেক্টারের মধ্যে নেই, এ এর মধ্যে আছে, সো ফোর হয়ে গেছে আউটপুট। সো এখন আমি যদি এখানে এ না দিয়ে যদি বি দিতাম শুধু, তাহলে গোটা ক্যারেক্টারের মধ্যে বি নেই, তাহলে লেন্থ যতটুকু ততটুকু চলে আসতো, তো সতেরো। এখানে মোট যতগুলো ক্যারেক্টার রয়েছে সতেরোটা ক্যারেক্টার রয়েছে এগুলোর মধ্যে, সতেরোটা ক্যারেক্টারই চলে আসছে, কারণ সে প্রথম থেকে চেক করে 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 শেষ পর্যন্ত গেছে, এন্ড দেখছে কোনো ফ্লো নেই, তো সে সর্বোচ্চ যতদূর গেছে সম্পূর্ণটাই সে পিন করে দিয়েছে। এটা হচ্ছে এই ক্যারেক্টার সেটের এসটিআর সিএসপিএন এর কাজ। সো আমরা যেটা জানলাম যে এসটিআর এসপিএন হলো যে একটা ক্যারেক্টার সেটের মধ্যে সিকোয়েন্সিয়ালি কতগুলো ক্যারেক্টার রয়েছে, ধারাবাহিকভাবে কতগুলো ক্যারেক্টার ওই ক্যারেক্টার সেটের অন্তর্ভুক্ত, একটা স্ট্রিং এর শুরু থেকে ধারাবাহিকভাবে কতগুলো ক্যারেক্টার আর একটা স্ট্রিং এর ক্যারেক্টার সেটের অন্তর্ভুক্ত, সেটা এসটিআর এসপিএন ফাংশন দ্বারা আমরা কতগুলো সে সংখ্যাটা জানতে পারি, এবং কতগুলো এই ক্যারেক্টার সেটের মধ্যে অন্তর্ভুক্ত নয় শুরু থেকে ধারাবাহিকভাবে, সেটা আমরা জানতে পারি এসটিআর সিএসপিএন এই ফাংশনের মাধ্যমে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।